ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরবের দাম্মাম ডিস্ট্রিক্টে, এবং এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে আরবিতে বার্সিন বলা হয়, এবং এই গাছগুলো যেখানে চাষ করা হয় ওই জায়গাটিকে রাজশাহ বলা হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন এই রাজশাহের পাশে কিন্তু একটি বড় খেজুর বাগান রয়েছে। আজকে আপনাদের এই খেজুর বাগানটি ঘুরে ঘুরে দেখাবো। এখানে মূলত তিন ধরনের খেজুর রয়েছে, একটা হচ্ছে একদম কাঁচা, আর একটা হচ্ছে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, এবং একটা হচ্ছে পুরোটাই পাকা। সো এখানে যে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা এই ধরনের খেজুরগুলো কিন্তু কি সাউদির অনেক বেশি পছন্দ করে, এবং ওই ধরনের খেজুরগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি। এই অর্ধেক কাঁচা অর্ধেক পাকা এই ধরনের খেজুরগুলোকে রত বলা হয়, এবং এগুলো কিন্তু কি যখন খেজুর পাকতে শুরু করে ওই সময় কিন্তু কি শুরুতে কিন্তু কি বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গাতে খুব বেশি পাওয়া যায়, এবং সাউদরা কিন্তু কি অনেক বেশি পছন্দ করে। এবং যে পাকা খেজুরগুলো রয়েছে ওগুলোকে তোমার বলা হয়। ফ্রেন্ডস, আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যে খেজুর গাছগুলো আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন ওইখানে কিন্তু কি কাটা আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ এখানে যারা কাজ করে খেজুর বাগানে ওরা কিন্তু কি খেজুর গাছের যে ডালের কাটাগুলো রয়েছে ওগুলো কিন্তু পরিষ্কার করে রাখে, এবং খেজুর গাছের নিচে আপনারা দেখতে পাচ্ছেন পানি দেওয়ার ব্যবস্থা রয়েছে, এবং ওই কাজগুলো কিন্তু কি যারা এখানে খেজুর বাগানে কাজ করে ওরাই করে থাকে, এবং খেজুর বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার। সো হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে এই বাগানগুলোতে যারা কাজ করে তাদের বেতন কত টাকা হতে পারে। সো আসলে এখানে যে খেজুর বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানগুলোকে আসলে মূলত সাউদিরা মাজরা বলে থাকে। তো অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা দেশে আছে বা দেশ থেকে বিদেশে আসছেন, অথবা যারা বিদেশে আসবে, তো এই খেজুর বাগানের যে জায়গাটিকে মাজরা বলা হয়, অনেকে বলা হয় যে মাজরার বিছা। তো মাজরার বিছা হলে আসলে এই ধরনের জায়গায় মানুষকে নিয়ে আসে, এবং এই ধরনের খেজুর বাগানের পাশে কিন্তু কি বিভিন্ন জিনিস থাকে, যেমন সবজি বা উট, ছাগল, মুরগি বা কবুতর, এই ধরনের অনেক কিছু থাকে। তো মূলত এই ধরনের বাগানগুলোকে মাজরা বলা হয়। সো এখানে যারা কাজ করে তাদের স্যালারি কথা বলতে গেলে আসলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের স্যালারি হয়ে থাকে। তো যদি কপিলের মানুষ হয়ে থাকে, কপিল যদি ভিসা দিয়ে যদি কোনো মানুষ দেশ থেকে এখানে নিয়ে আসে, হয়তোবা ওর কপিলের সাথে কথা বলে আসতে হয়, তবে কমন একটা স্যালারি হচ্ছে এখানে যারা কাজ করে তাদের 1200 রিয়াল অথবা 1500 রিয়াল এরকম হয়ে থাকে। সো 1200 রিয়াল হিসেব করলে বাংলাদেশে প্রায় 25-26 হাজার টাকা হয়, এবং যদি 1500 রিয়াল হয়ে থাকে তাহলে প্রায় 32,000 বা 33,000 এরকম হয়ে থাকে। তবে কিছু কিছু জায়গাতে স্যালারি একটু বেশি হতে পারে, যেমন 1800 রিয়াল বা এর থেকে বেশি হতে পারে, তবে কমন একটি স্যালারি হচ্ছে 1500 রিয়াল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি অনেক পরিষ্কার জায়গাটি, কারণ এখানে কিন্তু কি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় কাজ করা হয়, এবং প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এখানে গাছের নিচে পানি দেওয়া হয়। ও পানি দিতে কিন্তু কি এটা হাতে দিতে হয় না, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালো পাইপ দেখতে পাচ্ছেন, জাস্ট একটা বড় পাইপের লাইন খুলে দিলে কিন্তু কি প্রতিটা গাছের নিচে পানি চলে আসে। তো এর পাশাপাশি কিন্তু কি অন্য কাজে থাকে, এবং সৌদি আরবে জুন জুলাইয়ের দিকে খেজুর পাকতে শুরু করে আর নভেম্বরের দিকে খেজুর একদম শেষ হয়ে যায়। নভেম্বরের পর আপনি কাঁচা খেজুর পাবেন না, খুবই কম পাবেন, এবং আপনি এখানে 12 মাসে কিন্তু কি আপনি পাকা খেজুর পাবেন, এবং এখানে খেজুরের দাম অনেক কম। আর আপনি চাইলে যে কোনো জায়গাতে যে কোনো মাজরাতে গিয়ে আপনি কিন্তু কি ফ্রিতে খেজুর খেতে পারবেন বা কিছু আপনি নিতে পারবেন। এখানে কিন্তু আপনি খেজুর খেলে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না। আর আপনি যদি কোনো দোকান থেকে খেজুর কিনেন তাহলে আনুমানিক 1 কেজি খেজুরের দাম এখানের 5 রিয়ালের মতো হবে, তবে কিছু কিছু খেজুর রয়েছে যেগুলোর দাম একটু বেশি। তবে কিন্তু কি এই সৌদি আরবে বা আরব রাষ্ট্রেতে খেজুরের দাম তেমন একটা বেশি না, এদের 5 রিয়াল বা 10 রিয়াল এগুলো তাদের জন্য কোনো ব্যাপারই না। কিছু কিছু খেজুর রয়েছে একটু দাম বেশি, তবে এখানে প্রতিটা ঘরে কিন্তু খেজুর থাকে। সৌদিরা কিন্তু কি প্রতিদিনে খেজুর খেয়ে থাকে, বিশেষ করে চা বা গাওয়া তাদের নাস্তার কিন্তু খেজুর অবশ্যই থাকে, আর এরা খেজুরকে অনেক পছন্দ করে। আর এখানে আপনি যেখানে যান না কেন কিন্তু আপনি খেজুর কিন্তু কি ফ্রিতে খেতে পারবেন, আপনাকে কেউ বাধা দেবে না। আপনি চাইলে কোনো একটা বাগানে গেছেন আপনার মতো করে আপনি ইচ্ছে মতো খেতে পারবেন। এবং এখানে যে খেজুর গাছে পানিগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে মাটির নিচ থেকে তোলা হয়, এবং এই পানিগুলো কিন্তু একটু লবণাক্ত, এখানে কিন্তু কি মিষ্টি পানি খুবই কম পাওয়া যায়। এবং এখানে যে মাটির নিচ থেকে পানি তোলা হয় এই প্রসেসিংটা কিন্তু কি সৌদি সরকারে কিন্তু কি এটা নিষেধ করা হয়েছে, তারপরে কিন্তু কি অনেকে মাটির নিচের থেকে পানি তোলে, যেভাবে আমাদের দেশে ডিউব টিউবওয়েল বা মোটরের সাহায্যে পানি তোলা হয় ওই প্রসেসে। সো ফ্রেন্ডস, আপনারা এখানে একটা কূপ দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরনো একটা কূপ, তখনকার কিন্তু কি এরকম কূপ থেকে পানি তুলে বিভিন্ন গাছে বা সৌদিরা পান করত। এখন কিন্তু কি এই ধরনের যে কূপগুলো রয়েছে এগুলো সবগুলো শুকিয়ে গেছে, কারণ এখন কিন্তু কি সৌদি আরবের
পানির লেয়ার কিন্তু কি মাটির অনেক নিচে চলে গেছে, সেজন্য কিন্তু কি এখানে যে পুরনো কূপগুলো রয়েছে ওখানে কিন্তু কি তেমন পানি পাওয়া যায় না। সেজন্য কিন্তু কি সৌদি সরকার এখন মাটির নিচ থেকে ডিউব টিউবওয়েল বা মোটরের সাহায্যে পানি উত্তোলন করা নিষেধ করা হয়েছে। তারপরে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাঝরাতে কিন্তু কি সাউদিরা ডিউব টিউবওয়েল বা মোটরের সাহায্যে কিন্তু পানি তুলে থাকেন। এবং এখানে যে পানি তোলার যে প্রসেসিংটা রয়েছে এইটা আনুমানিক 200 মিটার বা 500 মিটার অথবা 150 মিটার এরকম নিচের যদি পাইপ ঢুকানো হয় ওই 150 বা 500 বা 200 মিটার নিচ থেকে কিন্তু পানি তোলা হয়। এবং এরকম একটি প্রসেসিং করতে গেলে কিন্তু এখানে অনেক টাকা লাগে। আনুমানিক 200 মিটার একটা প্রসেসিং করতে গেলে পানি তোলার 200 মিটার যদি পাইপ এখানে মাটির নিচে ঢুকানো হয় সেক্ষেত্রে কিন্তু এখানকার প্রায় 40,000 বা 50,000 রিয়াল লাগতে পারে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির দেখতে পাচ্ছেন গাছের উপর পানি দেওয়া হচ্ছে, এই পানিরটাই হচ্ছে এখানে মাটির নিচ থেকে তোলা হচ্ছে এবং এই পানিগুলো হচ্ছে লবণাক্ত পানি। এবং এই পানিগুলো কিন্তু কি মোটরের সাহায্যে তুলে কিন্তু কি বড় একটা ড্রামে রাখা হয়, এরপরে যখন ইচ্ছা এরা ইউজ করে থাকে। এবং এখানে যে সাউদিরা যে রয়েছে বিভিন্ন সিটিতে বা ছোট গ্রামে ওখানে কিন্তু কি যে ঘরবাড়িগুলো রয়েছে সবখানে কিন্তু কি এখানে সাউদি সরকারের পক্ষ থেকে কিন্তু পানি পৌঁছে দেওয়া হয়। একটা আমাদের দেশে যে ওয়াসার পানির লাইন রয়েছে ওই ধরনের এখানেও পানির লাইন রয়েছে, এই পানির লাইনগুলো কিন্তু কি সব ঘরে সব বাসায় কিন্তু কি পৌঁছে যায় পাইপের মাধ্যমে। সো ডিয়ার ফ্রেন্ডস, কোনো কিছু নিয়ে অবহিত থাকলে অথবা কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন। ফ্রেন্ডস, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।